নমস্কার দর্শক বন্ধু, নবরাত্রিতে দেবী দুর্গার উদ্দেশ্যে কোন ফুল প্রিয় এবং কোন পাতাই বা দশভুজার অত্যন্ত প্রিয়, প্রতিদিন এই দেবীপক্ষে অবশ্যই এই গাছের পাতা ও ফুল নিবেদন করলে জীবন থেকে হয়ে যাবে সব কষ্ট দূর, সমস্ত সংকট বাধা থেকে পাবেন মুক্তি, আর্থিক দিক থেকে আসবে অনেক উন্নতি। তাই অবশ্যই এই নবরাত্রিতে মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করুন এই ফুল এবং পাতা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে সবার আগে সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। অবশ্যই যারা করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ। অমৃতা লাইফস্টাইলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নবরাত্রিতে দেবী দুর্গার উদ্দেশ্যে লাল ফুলের সঙ্গে অবশ্যই সমী পাতা নিবেদন করলে সব সংকট দূর হয়। শাস্ত্রেও নবরাত্রির সময় সমী পাতা দিয়ে দুর্গার পূজা করার নিয়ম বলা হয়েছে। তবে মা দুর্গার কোন ফুল বিশেষ পছন্দ জানেন? দুর্গা পুজোয় লাল রঙের ফুলের বিশেষ ব্যবহার আমরা লক্ষ্য করি সর্বদাই। তবে দুর্গা পুজোয় অবশ্যই পদ্ম মাস্ট, কারণ পদ্ম মায়ের অতীব পছন্দের, তাই পদ্ম ফুল অবশ্যই দেবেন। পদ্ম যদি আপনারা জলপদ্ম পান তো খুবই ভালো, এবং যদি না পান তাহলে অবশ্যই স্থলপদ্ম দিয়েও আপনারা মাকে নিবেদন করতে পারেন। মায়ের জবা ফুল ভীষণই পছন্দের, সাথে গোলাপ খুব পছন্দের একটি ফুল মায়ের। গাঁদা ফুল অর্পণ করা উচিত, তাই অবশ্যই এই নবরাত্রিতে অবশ্যই পুজো করার সময় চেষ্টা করবেন পদ্ম জবা গোলাপ গাঁদা দিয়ে মায়ের পুজো করার। তবে শাস্ত্র মতে ভুলেও দুর্গার আরাধনায় কনের ধুতুর আকন্দ ফুল ব্যবহার করবেন না। গাছ এবং গাছপালা জ্যোতিষশাস্ত্রে খুব অলৌকিক হিসাবে বিবেচিত হয়। কিছু গাছ এবং গাছপালা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তারা গ্রহ ও নক্ষত্রের অশুভ প্রভাবও কমায়। এই উদ্ভিদের মধ্যে একটি হল সমীর পাতা বা লজ্জাবতী গাছের পাতা। এমনটা বিশ্বাস করা হয় যে নবরাত্রিতে দেবী দুর্গার উদ্দেশ্যে লাল ফুলের সঙ্গে সমী পাতা নিবেদন করলে সব সংকট দূর হয়, শাস্ত্রেও এটি রয়েছে। ঘরের সুখ শান্তি বজায় রাখার জন্য নবরাত্রিতে প্রতিদিন সময় করে দুর্গাকে লাল জবা ফুল নিবেদন করুন। জবা ফুল দিয়ে দেবীর পূজোর বর্ণনা বিভিন্ন পুরাণ ও শাস্ত্রে বলা হয়েছে, কিন্তু খুব কম মানুষই জানেন যে সমী পাতাও দেবীর খুবই প্রিয়। নবরাত্রিতে আপনি যদি প্রতিদিন দেবীকে জবা এবং সমী পাতার একটি মাত্র পাতা নিবেদন করেন তবে আপনি দেবী ভগবতীর অপার আশীর্বাদ পাবেন। দশভুজাকে সমী পাতা নিবেদন করলে সুখ শান্তি বজায় থাকে এবং সমস্ত ঝামেলা দূর হয়ে যায়। পৌরাণিক কাহিনী সমী পাতা সম্পর্কিত একটি কিংবদন্তি রয়েছে। কিংবদন্তি অনুসারে দশেরার দিনই মহারাজ দশরথ সমী গাছ থেকে স্বর্ণ মুদ্রা পেয়েছিলেন। সেই থেকে দশেরার দিনে সমী গাছের পূজা করার রীতি চলে আসছে। এছাড়াও অন্য একটি গল্পে বর্ণিত আছে যে ভগবান রাম দেবী দুর্গার সঙ্গে সমী গাছের পূজা করেছিলেন। এমনটা মানা হয় যে নবরাত্রির
শেষে দশমীর দিন শমী গাছের পুরো করলেই ঘরে ধনসম্পদ বৃদ্ধি পায় এবং ভক্তদের মনস্কামনা দীর্ঘই নয়, শীঘ্রই পূরণ হয়। বাড়ির কোথায় পুঁতবেন এই গাছ জানেন? শমীকে অত্যন্ত অলৌকিক গাছ মনে করা হয়, তাই এটি দক্ষিণ বা পূর্ব দিকে অবশ্যই লাগানো উচিত। নিয়মিত পূজা করা উচিত। দেখবেন এর মধ্যে নিয়মিত পুজো করলে এবং প্রদীপ দেখালে এতে ঘরের গ্রহের বিরূপ প্রভাব পড়বে। শমী গাছ লাগালে শনিদোষ থেকেও মুক্তি পাওয়া যায়। এর সাথে এর পাতা দিয়ে তন্ত্র মন্ত্র নেতিবাচক শক্তির প্রভাব শেষ হয়। বিজয়া দশমীতে প্রদোষের সময় শমী গাছের পূজা করা উচিত। রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তন্ত্রশাস্ত্রে এটি রয়েছে যে দেবী দুর্গাকে নিয়মিত শমী পাতা নিবেদন করলে তার সহকারী জয়া ও বিজয়া দেবী প্রসন্ন হন এবং পুরো পরিবারের উপর থেকে আশীর্বাদ রাখেন। দেবী দুর্গার উদ্দেশ্যে নিয়মিত শমীর একটি পাতা নিবেদন করলে শোকের পাশাপাশি আর্থিক সমস্যাও পাওয়া থেকে মুক্তি পাবেন। কিভাবে নিবেদন করবেন জানেন? দেবীকে শমী পাতা নিবেদনের সময় প্রথমে সিঁদুরে ডুবিয়ে নিন। এরপরে দেবীর ধ্যান করার সময় আপনার ইচ্ছা বলুন, মনে মনে বলুন এবং তারপর দেবীকে শমী পাতা নিবেদন করুন। শমী পাতা দেবীর কপালে রাখার নিয়ম, যেমন আমরা ভগবান বিষ্ণুর কপালে তুলসী পাতা দিই, ঠিক সেইভাবেই শমী পাতা নিবেদন করতে হয়। দেবী দুর্গার সঙ্গে সঙ্গে গণেশকেও শমী পাতা নিবেদন করা বা অর্পণ করা উচিত। শমী পাতা দিয়ে গণেশের পুজো করলে জীবনে মঙ্গল বজায় থাকে। মায়ের অত্যন্ত প্রিয় ফুল হলো শিউলি। শরতের শিউলি ফুল বয়ে আনে দুর্গাপূজা বা দুর্গোৎসবের আগমনী বার্তা। শিউলি ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ থেকে যায়। দুর্গাপুজোর অঞ্জলিতে শিউলি ফুলের গুরুত্ব অপরিসীম। মায়ের চরণে শিউলি ফুল অর্পণ করলে তিনি সকল মনোবাঞ্ছা পূরণ করেন। মায়ের পুজোয় জুঁই ফুল অর্পণ করা হলে তা খুব তাড়াতাড়ি মনের ইচ্ছা পূরণ হয় এবং মা সন্তুষ্ট হন। ডালিয়া ফুল বিশেষভাবে মাতৃবন্দনায় ব্যবহার করা হয়। মনস্কামনা পূর্ণ করতে মায়ের চরণে ডালিয়া ফুল অর্পণ করুন। ঠিক এইভাবেই জুঁই, ডালিয়া, জবা এবং হলুদ ফুল অর্থাৎ গাঁদা ফুল অবশ্যই মাকে অর্পণ করবেন। দেখবেন দুঃসাধ্য কাজও সহজ হয়ে গেছে। অবশ্যই মনের সকল ইচ্ছা মাতৃশক্তির আরাধনা করার করুন বলে মাকে। অবশ্যই পদ্মফুল মায়ের অঞ্জলিতে দিন এবং মনের দুঃখ কষ্ট সব খুলে বলুন মাকে। এই ফুল এবং পাতা অবশ্যই রাখুন মায়ের অঞ্জলির সময় বা মাকে নিবেদন বা অর্পণ করার সময়। এই দেবী পক্ষে প্রত্যেক দিন দেবেন। দেখবেন সমস্ত অসাধ্য কার্য সাধ্য হতে বাধ্য। সবাই নিরোগ থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।